এইবারের ভিডিওটা কাকে নিয়ে দিদি? এইবারের ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির কিন্তু চেষ্টা টুটি নেই, কিছুতেই ওর বর এই একদম বকবে না। আমি নামটা জানি, আমি ইচ্ছে করে নামটা বলছি না, সৌমেনকে কোনো কাজ করাতে পারছে না। প্রথম অনেকবার যখন, প্রথম মনে আছে যখন মোবাইলটা হারিয়ে গেছিল, ম্যান্ডি জবরদস্তি করে মোবাইল কিনেছিল, বলছে না হবে, বলছে না তুমি পারবে, মোবাইল কিনবে না, আর এই বাহানা করে তুমি ভিডিও ছাড়বে না। তখন ইএমআই টিএমআই অনেক কিছু বলে তারপরও মোবাইলটা নিল। মোবাইল নেওয়ার পরও ও কিন্তু রেগুলার ভিডিও দিত না। ম্যান্ডি আবার ফোর্স করলো, তখন ও কী বাহানা করলো, যদি গোপ্রো নেয়, কারণ ঢঙ্গি বোর বর গেছিল, ও গোপ্রো দেখেছে, কোথায় গোপ্রো দেখেছে, ও আচ্ছা ওইখানে ওই নিনার ঘরেও দেখেছিল গোপ্রো, মানে কম্পিউটারে করে, যদি গোপ্রো হয় তাহলে ও ভিডিও করবে। দেখো 54,000 দিয়ে ওকে গোপ্রো কিনে দিল ম্যান্ডি। হ্যাঁ, এবং এটা লিখিত নিয়েছিল, কথা দাও এখন থেকে তুমি প্রতিদিন ভিডিও দেবে। ছেলেটা তখন হেসেছিল, বলেছিল ঠিক আছে। তারপর কদিন ভিডিও দিল, ব্যাস আবার হাওয়া হয়। তারপর কি বললো, আমি অ্যানিমেশনের ভিডিও ডালবো, আমি মোটিভেশনাল স্টোরি, একদিন মোটিভেশনাল স্টোরি দিয়েছিল, স্টোরিটা ভালো লেগেছিল, কিন্তু ছেলেটার কোনো কিছুতেই মন নেই। যেই ছেলে একটা বাইক ধোয় না, নিজস্ব নোংরা বাইক ধুতে চায় না, ওটাকে বউকে মনে করে দিতে লাগে যে বাইকটা ধোও, তাকে দিয়ে কী কাজ করানো যায়? আর মেয়েটা সবজি বাজার, মাছের বাজার, গ্রসারি, কাপড়ের দোকান, প্লাস ও কিন্তু রান্নাবান্না সব নিজের হাতে করে, এবং এটা ওপেন। যদিও এখন ওর মা এসেছে, ওর মা ওকে সাহায্য করছে, তা সত্ত্বেও কিন্তু মা কিন্তু ফোর্সড না, মানে মা যেটুকুন করছে এটা ওনার ইচ্ছের ওপরে, উনি যদি চান তাহলে করতে পারেন, উনি যদি মনে করেন উনি করবেন না, তাহলে না করলে হয়। এটাতে ওনার কোনো রকম ফোর্সড না যে তোমাকে ওইটুকুন করতেই হবে, তোমাকে মাস্ট, এইরকম কোনো রুলস মার জন্য ও রাখেনি। তাহলে এইবার ভেবে দেখো, এই ছেলেটার প্রতি মানে পরিবার একমাত্র যে কাজটা করে সেটা ড্রাইভারি, ড্রাইভারি মানে কি, কোথাও নিয়ে গেল, নিয়ে আসলো, হ্যাঁ মেয়েকে স্কুলে দিয়ে আসা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, আর প্লাস যেখানে যেখানে ম্যান্ডি যায় সেইখানে সেখানে ও নিয়ে যায়। এমন কি ব্লগিং করার সময়ও কিন্তু খুব যে ক্যামেরা ধরে বাকি বরদের মতো তা না, লক্ষ্য করে ছাদের মধ্যে একা একা ক্যামেরা ধরে কথা বলছে, ও মানে ও ঘুমাচ্ছে, রান্নাঘরে একা একা ও ভিডিও করছে, ও ঘরে নেই। তবে হ্যাঁ কম্পিউটারে কিছুটা করে দেখা যায়, ও যখনই ভিডিও করে ও বলে কম্পিউটার নিয়ে বসে আছে, কম্পিউটার নিয়ে বসে আছে, এটা কিন্তু বলে। সেটা কী করে আমি জানি না, কম্পিউটারে কিছু করে সেটা কী জানা এখনও, না তো ও বলেছে না তো ও বলেছে, কিন্তু কম্পিউটারে এতটাই বিজি থাকে যে ও খাওয়ার সময়ও পায় না, এটাও দেখিয়েছে যে ওকে একবার খাইয়ে দিচ্ছিল। এত কুড়ে বরকে নিয়ে একটা পুরুষ মানুষ যদি এই দায়িত্বটা মাথায় না নেয় যে আমাকে আমার বউ বাচ্চাকে পালতে হবে, রোজগার করতে হবে, হ্যাঁ ম্যান্ডি একটা কথা বলেছিল, তুমি তো আমাকে খাইয়েছিলে যখন আমি কিছু করতাম না, তাহলে এখন আমি তোমার রোজগারে খাবো না, মানে আমরা যে কথাটা বলি ওর খারাপ লাগে, ওর কথা হচ্ছে আমার বরকে আমি খাওয়াবো। এটা উমেন লিবারেশন, যে হাউস ওয়াইফ হতে পারে তো হাউস হাজব্যান্ড কেন না, দিস ইজ অল রাইট। হাউস ওয়াইফ হতে পারে, হাউস হাজব্যান্ড হতে পারে না, কেন কেন একটা পুরুষ একটা মহিলার ওপরে বসে খেতে পারে না? আমি তোমার উমেন লিবারেশনের পয়েন্টটা মেনে নিচ্ছি ম্যান্ডি, কিন্তু একটা মানুষের নিজের দায়িত্ব থাকে না। হাউস ওয়াইফ যারা হয় ওরা কিন্তু ঘরের যাবতীয় কাজ করে, রান্না বান্না, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, কাপড় ছড়ানো, হাউস ওয়াইফেরা বোধহয় একটা সেকেন্ড বসার সময় পায় না, 24/7 যেটা বলা হয়, সেখানে ও তো সেটাও করছে না, একদম বিছানা আছে আর ল্যাপটপ আছে বাস, আর আছে বাইক, যখন যেখানে বই যেতে চাইছে, কাপড় কিনবে, শাড়ি কিনবে, গয়না কিনবে, খেলনা কিনবে, সব কিছুতেই সে রাজি, আর কিছুতেই ম্যান্ডির বরকে দেখা যায় না। তো এইভাবে কি হয়, এক দুটো মানুষের মধ্যে একটা মানুষ সব কিছু নিচ্ছে পুরোপুরি মানে অ্যাক্টিভ, আর একটা মানুষ পুরোপুরি প্যাসিভ, এটা কিন্তু ভীষণ মুশকিল। সংসার কিন্তু আমি বলি দু চাক্কার পাইয়া, তো একটা চাই চাক্কা না হাওয়া ফুস, হ্যাঁ পাংচার হলো চাক্কা, এটা নিয়ে চলা যায় না, এমনিতে অসুস্থ বলে চাক্কাটাও পাংচার, কী করে যাক, এমনি মাছটাও কি কিনতে পারে না, না পারে না, কারণ আমার মনে হয় ম্যান্ডিওকে বিশ্বাসও করে না, যার জন্য হয়তো কোনো টাকা পয়সাও দেয় না, যেটা মাংসটা একটা ফিক্সড দোকান আছে, ওই অত টাকার মাংস অত টাকা রেট, ওই মাংসটাই ওকে আনতে দেওয়া হয়, আদারওয়াইজ কিছু কিছুতেই কিছু দেওয়া হয় না। ইনফ্যাক্ট পাড়াতে গ্রসারি শুনেছে হয়েছে শুনে খুশি যে গ্রসারি আনতে জন্য এখন ওকে আর দূরে যেতে লাগবে না। আর মেয়েটা এদিকে নাচের ভিডিও, অ্যাক্টিংয়ের ভিডিও, কী করে ব্লগিংটাকে উন্নতি করবে চিন্তা করতে শেষ। তারপর দেখো অ্যাক্টিংয়ের ভিডিও শুরু করলো ওরা, নাচের ভিডিও মানে সরি গানের ভিডিও শুরু করলো,
তখন কি হলো ডিক্লেয়ার দিল কালকে আর যাওয়া আবার হয়েছে আর তিনটা মানে একটা আজকে হয়ে গেল আর দুটো ভিডিওরা করবে এরপরে আর গানের ভিডিওটাও করবে না মানে এই যে কাজটা করছে ভোরবেলা উঠতে লাগে যেতে লাগে কোথাও মেকআপ করতে লাগে রেডি হতে আর প্রথম দিন থেকে কিন্তু আমি ভালো অ্যাক্টিং পারি না আমি ভালো মানে এসকেপ যেটাকে বলি এসকেপিজম যেটাকে বলতে চাইছি আমি এসকেপ করা যে কোনো কাজটার থেকে দূরে সরে থাকা প্রথম দিন কিন্তু সবাই প্রশংসা করছে খুব ভালো সত্যি খুব ভালো নাটকটা করেছিল কিন্তু ওর এক কথা আমি নাটক করতে পারি না ওরা পারে আমার মেয়েও পারে আমার ওয়াইফও পারে মানে আমি নাটক করব না গানের ভিডিও ওইটাও আমি করব না তো তুমি তো রান্নাটা করো তাহলে হাউস হাজবেন্ড ও রান্নাটা সেটাও তো করবে না যে গ্যাস নেই বলে চিল্লালো কিন্তু কই ওর তো কোনো ইসে নেই হ্যাঁ ওই পশুটাকে ও পালে পশুটাকে দেখে কিন্তু পশুটাকে এমন ট্রেন করা করেছে এটা না তো শিশু করতে জানে না তো পটি করতে জানে কি পশুটাকে পালে বলেন তো পশুটাকে দেখলাম আমি প্যাম্পার্স পরিয়ে রেখেছে ও ঘুরছিল একটুখানি ভিডিও দেখানো আছে ওদের পশুটা করা বিছানা টিছানায় উঠা না বা ওরকমভাবে আদর সদর করতে দেখা যায় না একবার এসেছিল ম্যান্ডির গায়ে ধাক্কা খেয়েছে দেখলাম আর না কিন্তু পশুটাকে টাইমে টাইমে হিসি করানো বা পশুটাকে যে একটা পটি করার একটা দায়িত্ব সেটা না ও এক্সারসাইজ করে এক্সারসাইজটাও করে আর ওটা ও নিজের ফিগারের জন্যই করে আর পশুটাকে নাকি দেখে রাখে তো এর নাম দেখে রাখা পশুকে এটা তো বুঝতে পারলাম পশুটাকে এইভাবে দেখে রাখে এটাকে দেখে রাখে মানে ওকে খেলার টাইমে খেলানো খাওয়ার টাইমে খাওয়ানো মানে ওকে ট্রেন্ড করা কোনোটাই কিন্তু করছে না এবার আসি ম্যান্ডির বাচ্চাটার কথা ম্যান্ডির বাচ্চাটা সত্যি খুব অসুস্থ দুদিন পর পর কখনো পেট খারাপ কখনো জ্বর এতে কি হচ্ছে ওর ইমিউনিটি মানে ইমিউনিটি জিনিসটা দিনে 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 কমে যাচ্ছে ইমিউনিটির পাওয়ার যেটা সেটা খুব কমে যাচ্ছে এটা কোথাও না কোথাও ওর জন্য ওর যত্নে ত্রুটি হচ্ছে এই যে এখানে যাওয়া সেখানে যাওয়া এই ক্ষেত্রে বলবো ম্যান্ডির মা ওর জীবনে আসাতে হতে পারে ম্যান্ডির জীবনে একটা আশার আলো ম্যান্ডির মাকে যদি স্কুলটা দেখিয়ে দেওয়া হয় যদি কোথাও নাটকটা করতে যায় বা কোথাও কোনোখানে যায় সে তখন যদি ম্যান্ডির মেয়েটাকে মার কাছে রেখে যেতে পারে তাহলে মেয়েটার এর জন্য একটু ভালো কারণ মেয়েটা কিন্তু মাকে খুবই ভালোবাসে এবং মার সাথে ঘুমাবে মার সাথে থাকবে এটা এটা একটা বায়না যেটা নাতিনে সাধারণত করে দিদার কাছে আর মাকেও দেখলো এখন বেশ নাতিন নাতিন করে ভেবে দেখো যদি ওই লোকটার কাছে থাকতো মা না তো মার মনে পড়তো মেয়ে কিনে ঘোরার সময় মনে হতো কিনে টিউশনে যাচ্ছি আর না তো মনে হতো না তো নাতিন দিদার ভালোবাসাটা পেত এই যে ওনার ভালোবাসাটা ছিল উনি কিন্তু ভালোবাসাটা লুকিয়ে রেখেছিল মানে লুকিয়ে না নিজের দিদি ভালো থাকার জন্য আজকে যখন উনি এই জায়গাতে এসেছে উনি সম্পূর্ণভাবে মেয়ে নাতিনকে ভালোবাসতে পারছে কিন্তু উনি তো আসলো না হলে যদি ওই মানুষটা অসুস্থ না হয় সুস্থ থাকতো গাট্টা গোটা থাকতো রোজগার করতো তাহলে তো আসতো না হলে এখন তো স্যার মারাই গেছে তাহলে তো এই যে না দিদার একটা কর্তব্য বা মার কর্তব্য এটা তো উনি কোনোদিনই করলেন না হলে উনি তো ওইখানেই আরামসে দিন কাটে ফেলে হলে দিনের শেষে হয়তো শেষ বয়সে আর তখন নাতিন হয়তো বড় হয়ে যেতে পারতো ওটা তো ভাগ্যের খেলে উনি এসে পড়েছেন যাই হোক যখন এসেছেন তো ওনার উচিত এখন নাতিনের যত্ন করা মেয়ের যত্ন করা নাতিনকে ভালো রাখা এবং মেয়েকে ভালো রাখা এবং এটা ম্যান্ডি এই সুযোগটা ভগবান হতে দিয়েছে ওকে কারণ ওর এখন নাটকের বিষয় যদিও এখনও বলছে দুটোর পর আর দুটো করবে এরপর করবে না এরপরে আবার পরে দেখলে মানে পরে দেখা যাবে বোঝা যাবে কারণ আর ম্যান্ডি শোম্যানকে ঝা ঝা করে আর পারছে না আর খুব খুশি মা এসেছে মা মানে অন্যান্য কাজ রান্নাবান্নাগুলো করলে যেটা সুবিধা হয় রান্নাবান্না করলো মেয়েকে খাই দিলে ও যেরকম ড্রয়ার্স পরিষ্কার করছে অন্য জায়গা পরিষ্কার করছে তবে বিছানার মধ্যে বসে খাওয়ানোর যেটা অলক্ষ্মী এই জিনিসটা আমি বুঝি না ওর মাও কি মেয়েকে বলে না বিছানাতে বসে এটোটা ওরা একদমই মানে না আর ওর মা আচ্ছা ও নয় মেয়ে নয় মানে না কিন্তু মা মা কেন বলছে না যে তুই এটা কী করছিস ওই মা তো কিছু বলছে না এ কেমন ধরনের পরিবার কিন্তু ওদের বাবা কিন্তু বিছানায় বসে খান না উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ইটিং শোর মতো করে ডাইনিং টেবিলে খায় আর সেই বাবার মেয়ে হয়ে বিছানাতে খাবেই খাবে আর বারবার এক কথা টমেটো আর কাঁচামরিচ দিতে পারি না টমেটো আর কাঁচা লঙ্কা দিতে পারি না সৌমেনের জন্য সৌমেনের অসুখটা এতদিন ধরে কেন লাস্টিং করছে আলসারের মেইন অসুখটা ছ মাসের মতো মানে ভালো হয়ে যায় তোমার সৌমেনের কি ছ মাস হয়নি আমার তো মনে হয়ে গেছে তাহলে তাহলে ভালো হলে তো সব কিছু খেতে পারতো সব কিছু খেতে পারতো একটু লঙ্কা খেলে কিচ্ছু হলো নাহলে কিন্তু তাহলে কি এখনও ওষুধ হয় এখন আবার কি মানে ঠোঁট ফাটছে স্কিনের প্রবলেম দেখা দিয়েছে তো এটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক এটুকুনি বলবো যে
শোম্যানকে কোনো কাজে লাগা, যদি ও কোনো কাজ করে ল্যাপটপে, যদি তুমি বলো যে হ্যাঁ অন্য কোনো বিজনেস করছে বা কিছুটা করছে, এটা আমাদেরকে জানাও, নাহলে আমরা বারবার আচ্ছা এইভাবেই বলবো হাউস হাজব্যান্ড হাউস হাজব্যান্ড হাউস হাজব্যান্ড, তো এটা না বলে যে হ্যাঁ শোম্যান এখানে একটা, কিন্তু মাঝখানে বলেছিলে যে গ্রাফিক ডিজাইনের কাজটা শিখছে, ও অ্যানিমেশনে শিখছে কোথাও করবে। কদিন আগে সোমনও বলেছে আমি যে কোনো জায়গায় 15,000 টাকা চাকরি নিয়ে এক্ষুনি দেখাতে পারি, চাকরির দরকার নেই, অ্যাটলিস্ট ও কোনো একটা কাজ করছে, এটা দেখালেই তো হয়ে যায়। কারণ চোখে পড়ে কি জানো তো, বাজার হাট রান্না বান্না কি ড্রেস না ড্রেস সব তুমি একা হাতে করছো, কেন একটা মহিলা কি পারে না? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে, এটা গর্বের জায়গা যে আমি সব পারছি, তা সত্ত্বেও পাশের মানুষটা কিছু কিছু কাজ করতে লাগে, সেটা হচ্ছে কথা। বাই।